আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম, লেখক ও প্রশিক্ষক। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই গ্রাহক নির্বাচনের সহজ উপায়। অনেকে বলতে পারেন গ্রাহক আমরা খুঁজে পাই না, আর আপনি বলছেন গ্রাহক নির্বাচন। হ্যাঁ বন্ধু, অবশ্যই আপনাকে গ্রাহক নির্বাচন করতে হবে। আপনি যদি গ্রাহক নির্বাচনে ভুল করেন তাহলে আপনি অনেক শ্রম দিবেন, আপনি অনেক বেশি মানুষকে বীমা বোঝাবেন, কিন্তু দেখবেন বীমা বেশি বিক্রয় হচ্ছে না। আপনার উদ্দেশ্যটা কি? যে আপনাকে বীমা পলিসি ক্লোজ করতে হবে, আপনাকে বীমা বিক্রয় করতে হবে, বোঝানোটা আপনার উদ্দেশ্য নয়। আপনি যদি অনেক মানুষকে বোঝাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাস্তায় আপনি যাকে পাচ্ছেন পাগলের মতো ছোটাছুটি করছেন, যাকে পাচ্ছেন তাকে বীমার দাওয়াত দিচ্ছেন, কথা বলছেন, দিন শেষে আপনার একটি পলিসি সেল হচ্ছে না, রেজাল্ট কি? রেজাল্ট কিন্তু জিরো। আপনাকে প্রতিষ্ঠানের টার্গেট পূরণ করতে হলে, আপনাকে বেশি টাকা আয় করতে হলে অবশ্যই আপনার বিক্রয়টা নিশ্চিত হতে হবে। আর বিক্রয় নিশ্চিত করবার জন্য আপনাকে সহজ তিনটি ফর্মুলা অনুসরণ করতে হবে। ফর্মুলা তিনটি হচ্ছে যে আপনি যেই গ্রাহকের সাথে কথা বলছেন সেই গ্রাহকের আপনি তিনটি বৈশিষ্ট্য দেখবেন। যদি এই তিনটি আপনার কমন পড়ে তখন তাকে বীমার প্রস্তাব দিবেন, আর যদি দেখেন যে এই তিনটির মধ্যে যে কোনো একটি শর্ত সে পূরণ করতে ব্যর্থ হচ্ছে বা সে পারছে না, তখন তাকে বীমার প্রস্তাব দেওয়ার কোনো দরকার নেই। বীমার প্রস্তাব দেওয়াটা মানে বৃথা চেষ্টা হবে। সেটা কি? প্রথম হচ্ছে যে তিনি বয়সসীমার মধ্যে আছে কিনা, কারণ আপনি বীমা পলিসি বিক্রয় করবার জন্য আপনি অবশ্যই জানেন আপনার প্রতিষ্ঠানের আন্ডাররাইটিং রুলস অনুযায়ী অবশ্যই সেখানে দেওয়া রয়েছে পলিসির বিভিন্ন শর্তাবলীর মধ্যে যে 18 থেকে 55 বছর বয়সের মধ্যে সুস্থ স্বাভাবিক বাংলাদেশের নাগরিক বীমা পলিসি গ্রহণ করতে পারবেন। এখন আপনি বীমার প্রস্তাব দিচ্ছেন 80 বছর বয়সের কোনো বৃদ্ধকে, তাহলে সে কি বীমা ক্রয় করতে পারবে? পারবে না। শুধুমাত্র তার পিছনে বোঝানো, তার পিছনে আপনার এনার্জি লস করা, সময় ব্যয় করাটাই আপনার বৃথা শ্রম হবে। আবার আপনি কথা বলছেন কোনো 15 বছর 12 বছর 10 বছরের ছেলের সাথে, তার সাথে কথা বলে লাভ নেই। তাহলে প্রথমেই যেটি সেটি হচ্ছে যে সে বয়স সীমার মধ্যে রয়েছে কিনা, দ্বিতীয় শর্ত হলো যে সে সুস্থ রয়েছে কিনা। এখন সে বয়স সীমার মধ্যে রয়েছে কিন্তু সে অসুস্থ, কোনো হসপিটালে ভর্তি হয়েছে, অথবা তিনি 2 বা 3 বার স্ট্রোক করেছে, এখন একেবারে রেড সিগন্যালে রয়েছে, বা তার হাই প্রেশার অত্যাধিক, অথবা তার কিডনির সমস্যা রয়েছে, বা সে ক্যান্সারের রোগী, দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত, এমন রোগীর সাথে আপনি বীমা বিষয়ে কথা বলছেন, অনেক কথা বলছেন, অনেক বীমা বোঝাচ্ছেন, সে রাজি হয়েছে, আপনি কি তার কাছে বীমা বিক্রয় করতে পারবেন? কখনোই পারবেন না। যে কারণে আপনাকে বয়স সীমার পাশাপাশি অবশ্যই লক্ষ্য রাখতে হবে সে সুস্থ আছে কিনা। এরপর দ্বিতীয় শর্ত সে পূরণ করলো, সে সুস্থ আছে। 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে তার আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করার ইচ্ছা। এখন একজন ব্যক্তির কোনো টাকা নেই, টাকা যদি না থাকে সে বীমা পলিসির প্রিমিয়াম কিভাবে জমা দেবে? তাহলে অবশ্যই বীমা পলিসির প্রস্তাব দিবার জন্য আপনাকে দেখতে হবে সেই বীমা গ্রাহকের আর্থিক সামর্থ্য রয়েছে কিনা, এবং সামর্থ্যর পাশাপাশি অর্থ ব্যয় করার মতন ইচ্ছা রয়েছে কিনা। অনেকের অনেক টাকা থাকতে পারে কিন্তু তার অর্থ ব্যয় করার মতন কোনো ইচ্ছা নেই। তার ইচ্ছা যদি না থাকে আপনাকে ইচ্ছা জাগ্রত করার চেষ্টা করতে হবে, আর যদি তার কোনো ইচ্ছা নাই থাকে একদম, তাহলে তার টাকা আপনি নিতেও পারবেন না, পলিসি বিক্রয় হবে না। এই জন্য এই তিনটা ফর্মুলা আপনাকে অনুসরণ করতে হবে। প্রথম ফর্মুলা হচ্ছে যে সে বয়সসীমার মধ্যে রয়েছে কিনা, সে বীমা গ্রাহক সুস্থ রয়েছে কিনা, এরপর হচ্ছে তার আর্থিক সামর্থ্য ও অর্থ ব্যয় করবার মতো ইচ্ছা রয়েছে কিনা। এই তিনটি শর্ত যদি কেউ পূরণ করতে পারে, এমন সম্ভাব্য গ্রাহক যদি আপনি পেয়ে যান, তার সাথে বীমা নিয়ে কথা বলুন, দেখবেন খুব সহজেই আপনার বীমা পলিসি বিক্রয় হবে। তা আপনার অনেক বেশি বীমা পলিসি বিক্রয় হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।